তথ্য আড়াল করতে কি মারমুখী হয়েছিলেন দেবব্রত? দেবব্রতই কি চাকরি দেওয়ার দালাল? বাজিতপুরের বাড়িতে বুধবার বিকেলে পুলিশ কনস্টেবল দেবব্রতর আচরণে অন্তত সেটাই প্রমাণিত, নইলে তিনি কেন নিরস্ত্র সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন? করেছেনও তাই, এদিন বিকেলে তার বাড়ি থেকে সাংবাদিকদের তাড়াতেই বাবাকে ফেলে দেওয়ার নাটক করে সংবাদ মাধ্যমকে আক্রমণ করেছেন, যেন কোনোভাবেই সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে পুলিশ কনস্টেবল দেবব্রত কিংবা তার বাবা ঋষিকেশ রায়ের মুখ থেকে কোনো বেফাস মন্তব্য না বেরোয়। সেই কারণে এমন অভিনব ফোন দিয়ে এটেছিলেন ধূর্ত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কনস্টেবল দেবব্রত রায়। যদিও রায়গঞ্জ পুলিশ জেলা পুলিশ সুপার সানা আক্তার তড়িঘড়ি পুলিশ পাঠিয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল দেবব্রত রায়কে থানায় ধরে আনিয়েছেন। অভিযুক্ত দেবব্রতর বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে খবর পাঠানো হয়েছে তার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে মাল্লাগুড়ির অফিসেও। অন্যদিকে রায়গঞ্জের বাজিতপুর কাঁচিমহাসহ বেশ কিছু গ্রামের মানুষের অভিযোগ, দেবব্রত দালালদের সঙ্গী করে অগুনতি অর্থ বাজার থেকে তুলেছিলেন। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কাতেই দেবব্রত সংবাদ মাধ্যমকে দেখে এমন উন্মত্ত আচরণ করেছেন। দেবব্রতর হিংসাত্মক আক্রমণে প্রায় 4 আঙ্গুল দৈর্ঘ্যের মাথা ডান দিকে কেটেছে এবিপি আনন্দর সাংবাদিক সুদীপ চক্রবর্তী। ঘাড়ে চোট লেগেছে নিউজ টাইম নামের একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের চিত্র সাংবাদিক সুনীতেন্দ্রনাথ রায় ওরফে সুমনে, টিভি নাইন বাংলার সাংবাদিক রূপক ঘোষ এবং চিত্র সাংবাদিক অভিষেক সরকার। রায়গঞ্জ পুরসভা উপপুর প্রশাসক অরিন্দব সরকার বলেন, অভিযুক্ত পুলিশ কনস্টেবল দেবব্রত রায় ছাড়া পাবেন না, আইন তার নিজের পথেই চলবে। অন্যদিকে দেবব্রত রায়ের বিরুদ্ধে বাজার থেকে বিপুল পরিমাণে টাকা তোলার বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত করে দেখারও দাবি উঠেছে। 14 ওয়েবডেস্ক রায়গঞ্জ।